সবাই উপস্থিত সকল ভক্ত ভক্তবৃন্দ আপনাদের শ্রী চরণে প্রণাম। বাইরে প্রচন্ড খারাপ ওয়েদার, তারপরেও আপনাদের যে ভালোবাসা, ভক্ত সঙ্গের প্রতি আপনাদের যে আবেগ, তা প্রমাণ করেছেন এই মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে। আজ এই ভক্ত সঙ্গের প্রতি আপনাদের যে আবেগ ভালোবাসা, এটা একদিনে গড়ে ওঠে নাই। যেমন ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেব সাগর অতল, আমরা সেই হাই স্কুলের গণ্ডি থেকে আমরা এই ধরনের শিক্ষা শিক্ষিত হয়েছি। আমরা জানতে পেরেছি যে দশে মিলে করি কাজ, হারি জিতি নাহিল আজ। আমাদের মধ্যে ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই বল, এগুলো আমরা পড়ে এসেছি আজ। তখন আমরা পড়েছি মাত্র, কিন্তু কাজে লাগাতে পারি নাই। কিন্তু এখন আমরা যেটা পড়ে এসেছিলাম, এখন দেখছি ওইটা কাজে লাগছে। কিন্তু যখন পড়েছিলাম তখন কিন্তু কখনো চিন্তা করি নাই, শুধু লেখার জন্য লিখেছি পাতার উপর পাতা। আজকে আজকে বড়ই আনন্দের একটা দিন যে ভক্ত সঙ্গের ফাউন্ডেশন ডে, অর্থাৎ প্রতিষ্ঠার যে দিন, আমাদের আমরা যারা একত্রে এই পথ চলেছিলাম, মাত্র গুটি কয়েকজন, নাম না বললেই নয়, তারপরেও কিছু কিছু ভক্তের নাম বলতে হয়, যারা যাদের অনুপ্রেরণায় আমি তাদের সাথী হয়েছিলাম। আমি 97-এ যখন এদেশে আসি, তখন থেকেই প্রথমেই আমার সঙ্গে পরিচয় হলো রূপকুমার ভৌমিক। আমি খুবই আপ্লুত হয়েছিলাম যে রূপকুমার ভৌমিক যখন বলল যে এই প্রবাসে যখন আসছে, আমি একথা কিন্তু বারবার অনেকবার বলেছি, সে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আসবে, কিন্তু তার কোনো সহযাত্রী নেই, কেউ নেই, শুধু এই যে তার যে সঙ্গী বৌদি বাচ্চা দুটাকে নিয়ে সে পাড়ি দিচ্ছে, সাথে রাখছে একটা গীতা। আমার আমার সঙ্গে পরিচয়ে তখন সেদিন প্রথম বক্তব্যই বলল যে আমার সাথে ছিল একটা গীতা, এবং তখন সে আমি দেখেছি পথে পথে ঘুরছে এই গীতা আন্দোলনের সঙ্গে। এই সেই রূপকুমার ভৌমিক আমার পাশে বসে আছেন, আমি তাকে প্রণাম জানাই যে তারই অনুপ্রেরণায় আজ আমার এই এখনো পথ চলা। এটা ঈশ্বরের একটা খেলা আর কি। আমি বাংলাদেশ থেকেও আমি এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলাম, কারণ দীর্ঘদিন যাবৎ দেখে এসেছি যে আমাদের বাড়িতে দুর্গাপূজা হয়। তখন থেকেই আমি বুঝেছি যে ধর্মের মধ্যে কি আছে এবং এই 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 লাইনে কি আছে, তখন থেকে আমি অনুধাবন করতে শিখেছি। আমার মতো অর্বাচীন একজন দরিদ্র ঘরের সন্তান হয়ে আমেরিকায় আসার কথা না, আমার সামর্থ্য ছিল না, কিন্তু ঠাকুরই আমাকে পাঠিয়েছেন। তাই আপনাদের মাঝে আপনাদের সাথে আমি পথ চলতে পারছি, এটা সব ঈশ্বরের খেলা। আপনারা শুনে অবাক হবেন যে আমরা যখন হাল ধরেছিলাম ভক্ত সঙ্গর প্রতি ভালোবাসা দিয়ে, যে আমরা একটা সংগঠন করব যেখানে ঘরে ঘরে গীতা পাঠ হবে, কীর্তন হবে, কারণ এই প্রবাসে আমরা শুধু অর্থ উপার্জনের জন্য আসি নাই, আমরা এসেছিলাম একটা একটা লক্ষ্যে যে আমাদের যে যারা ভবিষ্যৎ প্রজন্ম, তাদের জন্য আমরা কি করতে পারবো। কারণ এই উন্মুক্ত দেশে যদি আমরা শুধু অর্থ উপার্জন করি, তাহলে আমাদের সন্তানরা কি অর্থের পিছনে দৌড়াবে? অর্থের মধ্যে যে কতটা শান্তি, তা আমেরিকানরা আমেরিকান দিকের দিকে তাকায় দেখেন, তারা অর্থ উপার্জন করছে কিন্তু তাদের তাদের পকেট শূন্য, তাদের ঘর নাই, বাড়ি নাই, শুধু তারা আমেরিকান। কিন্তু আমরা আমেরিকান হয়েছি, কিন্তু আমরা আমেরিকান হওয়ার পিছনেও আমরা বাচ্চাদেরকে যে শিক্ষা দিয়ে যাচ্ছি, এটা আমাদের আমাদের অনেক ভাগ্যের ব্যাপার যে আমরা প্রজন্ম থেকে প্রজন্ম যদি এই শিক্ষাটা দিতে পারি, এটা এর থেকে বড় কিছু আর পাওয়ার নেই। আমার সত্যি আজকে এখানে দাঁড়ায় দুটি কথা না বললেই না, যে আমাদের 2007 থেকে আমরা যখন মানুষের বাড়ি বাড়ি, অর্থাৎ আমাদের যেতে হতো না, ওই ভক্তরাই বলতো যে দাদা আমাদের বাড়িতে একটা গীতা সন্ধান দিতে পারবেন, অর্থাৎ দেখেন একটা
বাথরুমের মধ্যে কত কষ্ট করে তারা থাকতো, অথচ তার মধ্যে তারা 40 জন 50 জন 60 জন 70 জন লোকের নিমন্ত্রণ করে তারা বলতো আমার ঘরে একটু আসবেন, কোনো বসার জায়গা নাই, তারপরেও বলতো আমি গীতা পাঠ শুনতে চাই। চিন্তা করতে পারছেন যে একটা ঘরের মতো তাদের যে শোয়ার জায়গাটা সেই খাটটার বাইরে রাখতো, কত কিছু করতো, তারপরেও একটা জায়গা করে দিত যে গীতা পাঠ শুনবে। অর্থাৎ এখানে শুধু অর্থ উপার্জন মুখ্য ছিল না, ছিল এই যে ধর্মের বাণী এটা শোনার জন্য তারা অধিক আগ্রহে থাকতো। সেই সেই লক্ষ্য নিয়েই ভক্তের সঙ্গ কিন্তু বাড়ি বাড়ি মানুষের বাড়ি বাড়ি গীতা পাঠ করে করে আসছে। তখন শুধু নিউ ইয়র্কে না, আপনারা চিন্তা করতে পারবেন না, নিউ জার্সি আশেপাশে যে কয়েকটা স্টেট আছে বহু জায়গা থেকে আমাদেরকে ডাকতো। এবং আমরা আমাদের তখন গাড়ি ছিল না, অনেক কষ্ট করে কারোর কাছ থেকে গাড়ি হাওলাত করে অথবা গাড়ি রেন্ট করে আমরা বিভিন্ন স্টেটে যাই গীতা পাঠ করতাম। কত রাত্রে, মানে গভীর রাত্রে, এমন হয়েছে যে ভোর রাত্রে ঘরে ফিরেছি, তারপরও আমাদের যাত্রা অবারিত ছিল যে আমরা এটা চালিয়ে যাব, কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়ে আমাদের এটা করতে হয়েছে। আমরা তখন ফলের আশা করি নাই, আমরা চিন্তা করেছি যে এই প্রবাসে যদি আমরা যদি একটা কিছু না করি তাহলে আমাদের প্রজন্ম কি হবে। আজকে সত্যি এই যে দেখেন এত বাজে ওয়েদার, তারপরেও আমাদের এই মন্দির প্রাঙ্গণে এই ছোটো ছোটো বাচ্চারা যেভাবে আমাদেরকে আলোকিত করেছে, এটা আমাদের গর্বে বোধ ফিরে যায়। আপনি এই যে এখানে রঞ্জিতদা দাঁড়ায় আছেন, আমার দু একটা কথা আসলে বলতে হয় যে আমি একবার কানাডাতে ঘুরতে গেছি, সেখান থেকে 1200 মাইল ড্রাইভ করে আমি আসছি। রঞ্জিতদা কল করে বলে যে আগামীকাল ডিসিতে, ওয়াশিংটন ডিসিতে যাইতে হবে গীতা পাঠে। ভার্জিনিয়া, চিন্তা করতে পারছেন? আমাকে বলছে, কিশোর তুমি কি গাড়ি ভাড়া করছো? আমি বললাম, দাদা আমি এত পথ ড্রাইভ করে আসছি, 1200 মাইল ড্রাইভ করে, আমার কালকে আবার ড্রাইভ করতে হবে, আমি কি পারবো, এটা কি সম্ভব? তো বললো, তুমি তুমি তো যাচ্ছ না, তুমি তো তুমি যাচ্ছ সেখানে গীতা পাঠের আসলে যাচ্ছ, তোমার ড্রাইভ করতে হবে, তুমি শুধু স্টিয়ারিং ধরে রাখবা, দেখবা চলে গেছে। এই যে মানে অনুপ্রেরণা, আপনার মনে আছে এই যে রূপকুমারটা এখানে দাঁড়ায় আছে, আমরা একবার নিউ জার্সিতে মানে একটা ভক্তের বাসায় বহুতবার আমাদেরকে রিকোয়েস্ট করছে, প্লিজ আমাদের বাসায় একটু গীতা পাঠে আরম্ভ করবেন, কারণ আমাদের গৃহে গীতা পাঠ খুবই দরকার। তখন আমরা এই শীতের মনে নাই তারিখ, দিন তারিখ, কিন্তু আমরা ভালো সুন্দর একটা ওয়েদারের মধ্যে গেছি, কিন্তু ফেরার সময় আমরা দেখি 2 ফিট স্নো পড়ে গেছে। আমরা নিউ জার্সি টার্নপাইকে আর গাড়ি চলে না, সমস্ত পুলিশ ডিপার্টমেন্ট সমস্ত ক্লিন করতেছে এবং করতেছে, ক্লিন না হওয়া পর্যন্ত তোমরা যাইতে পারবা না। ঠাকুরের কি খেলা দেখেন, আমরা কিন্তু ঠিকই বাসায় পৌঁছেছিলাম। এটাই হচ্ছে ঈশ্বরের খেলা, যে আপনার যদি সৎ পথে থাকিস তাহলে আমাদের মঙ্গল হবে। আমি বেশি কথা বলতে চাই না, আপনাদের কাছে এতটুকু অনুরোধ, আজকে যারা এই যে মায়েরা আসছেন তাদের সন্তানেরা যে এই আমাদের সঙ্গে আছেন, আমাদের গীতা পাঠের সঙ্গে আছেন, আমাদের বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে আছেন, এটা আমাদের সবার ভাগ্যের ব্যাপার যে আমেরিকার মতো জায়গায় আমরা এগুলো করছি। তা আসুন, আমি কথা বাড়াচ্ছি না, আমাদের অনেক অনুষ্ঠান আছে বাইরে, অনেক খারাপ হয়ে তার তারপরেও তারপরেও আপনারা সবাই আসছেন, আমি সবার প্রতি আমার প্রণাম জানাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ভক্তের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে, নমস্কার। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি।